হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এলাম আর একটু নতুন রেসিপি দিয়ে, একটু দুর্দান্ত রেসিপি, যেটা ভাত দিয়ে খেতে উফ যা লাগে না, একবার করে ট্রাই করেছো তো দেখতে পারো। বেশি বকবক না করে চলো রেসিপিটা শুরু করা যাক। যার জন্য প্রথমে তো লাগবে কচু পাতা, তারপরে মিডিয়াম করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন আর কালো জিরে। এই ইনগ্রিডিয়েন্টস কটা হলেই হয়ে যাবে। তারপর সবকটাকে একসাথে পেস্ট করে নিলাম। বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই জন্য হয়তো পাঁচটা একটু কেটে যেতে পারে। তোমরা কিছু মনে করো না প্লিজ, আর রেসিপিটা দেখতে থাকো। তো মা চলে এসেছে, ওনারই রান্না হবে আজকে। কড়াতে তেল ঢেলে দিল, এবার ওই কালো জিরেগুলো ছিল না ওইগুলো দিয়ে দিল, এবার পেঁয়াজটা দিয়ে দিল। আজকে মায়ের রান্না করছে, তো দেখতে থাকো আমাদের উনানের রান্না হচ্ছে। একটু ভেজে নিয়ে তারপরে সে পেস্টটা ছিল পেঁয়াজ আদা রসুন আর এইটা দিয়ে দিল, কাঁচা লঙ্কাও ছিল হ্যাঁ হাতে, ওই জন্য এত সবুজ সবুজ রঙ হয়েছে। বেশ ঝাল ঝাল হবে রেসিপিটা, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে ওতে। সামান্য পরিমাণে ভেজে নিল মা এগুলো, তারপরে তাতে হলুদ পরিমাণ মতো দেবে তোমরা তোমাদের, লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল হবে। সামান্য পরিমাণে নেড়ে মা একটু জল দেবে, যেটা দেখানো হয়নি। আর ওই আর কচু পাতাগুলোকে সিদ্ধ করে ভালো করে বেটে নিয়েছি, যাতে এটা খুব জ্যাজ্যারে না হয়, একদম মিহিমিহি হয়। এবার ওটা দিয়ে মা নাড়ছে, নাড়তে নাড়তে একটু হওয়ার পর দেখালাম যে এরকম হবে। তো তাতে একটু চিনি দিল সামান্য পরিমাণে, নাড়তে নাড়তে যখন দলে পাকিয়ে যাবে তাতে সামান্য পরিমাণে নুন দেবে, যেটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার ভালো করে নাড়বে। তোমরা জাস্ট করে ট্রাই করে দেখো, এত পরিমাণে স্বাদ যে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজনই পড়বে না।